লোকশিল্প জাদুঘর বন্ধ থাকায় স্ত্রীকে নিয়ে রিসোর্টে যান মামুনুল হক। প্রিয় দর্শক, স্ত্রীকে নিয়ে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখতে বের হয়েছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। কিন্তু শনিবার হওয়ায় বন্ধ ছিল জাদুঘর। এরই মধ্যে দুপুরের খাবারের সময় চলে আসে। সোনারগাঁয়ের মধ্যে রয়্যাল রিসোর্ট নামক অভিজাত হোটেলে স্ত্রী আমিনা তাইয়েবাকে নিয়ে যান মামুনুল হক। স্ত্রীর পর্দা ও নিরাপত্তার কথা চিন্তা করে দুপুরে খাবারের পর বিশ্রামের জন্য রিসোর্টের 501 নম্বর কক্ষে ওঠেন তারা। এরই মধ্যে রিসোর্টে নারী নিয়ে মামুনুল হক এসেছেন এমন খবরে যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও ছাত্রলীগের সাবেক নেতা রনি সহ তাদের দলীয় লোকজন হানা দেয় ওই রিসোর্টে। তারা মামুনুল হকের 501 নম্বর কক্ষে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে মামুনুল হকের চরিত্র হননের চেষ্টা চালান তারা। যুবলীগ নেতারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন মামুনুল হককে। তারা বলতে থাকেন, হরতাল ডেকে দেশের ক্ষতি করো, আবার নারী নিয়ে রিসোর্টে আসো। এ সময় তার গায়ে হাত তোলেন কেউ কেউ। তাদের এমন বক্তব্যের প্রতিবাদ করেন মামুনুল হক। তিনি বলেন, আমার সাথে যারা দুর্ব্যবহার করলেন আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমি কোনো অন্যায় করিনি, আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছি। যুবলীগ নেতারা মামুনুল হকের চরিত্র হনন করার জন্য অপবাদ দিতে থাকেন। পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করেন তারা। এদিকে ফেসবুকে ভিডিও লাইভ দেখে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ প্রশাসনের লোকজন। খবর পেয়ে হেফাজত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে মামুনুল হক বলেন, আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে বেড়াতে আসি। সোনারগাঁও জাদুঘরে গিয়ে জাদুঘর বন্ধ থাকায় আমি বিকেল 3টায় স্থানীয় সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এসে অবস্থান নিই। পরে এলাকার যুবলীগ ও ছাত্রলীগের লোকজন আমার সাথে খারাপ আচরণ করে। তারা আমাদেরকে হেনস্থা করে এক পর্যায়ে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের লোকজন ও পুলিশ এসে আমাদের উদ্ধার করে। তিনি আরও বলেন, আমি ইসলামের শরীয়ত মোতাবেক আমি দ্বিতীয় বিয়ে করি 2 বছর আগে, সে আমার বিবাহিতা স্ত্রী। এদিকে শনিবার সন্ধ্যা 7:30টায় মুক্ত হয়ে মামুনুল হক তৌহিদি জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার SP মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টের একটি কক্ষে নারীসহ অবস্থান করছেন। এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ রিসোর্টে যায়। মামুনুল হক পুলিশকে জানিয়েছেন, সাথে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে তাকে উদ্ধার করেছে।